नमस्कार ए गांव सहर जिलार खबर स्टुडियोत मैं कृपांचल राजपंखी कांग्रेस ए आई यू डी एफर मित्रता थाकिबने ए आई यू डी एफ और बी पी एफरे मित्रता और उपनिर्वाचन प्रस्तुति सम्पर्क आलोचना सोमवार गुवाहाटी अनुषित हम प्रदेश कांग्रेस कोर कमिटर बैठक यह बैठक पूर्वे ए आई यू डी एफर नेतृत्व गोपने बैठक मिलित है प्रदेश कांग्रेस सभापति भूपेन बरा कांग्रेस ए आई डी एफर मित्रता थाकिबने सोमवार कांग्रेस कोर कमिटर बैठक हम चूड़ान सिद्धांत महाजोट बदरुद्दीन आजमल ए आई डी एफ और हाग्रामा महिलारीर बी पी एफ थका विचरा ना बहु कांग्रेस नेता कर्मी सोमवार कोर कमिटर बैठक सिद्धांत ग्रहण आगे प्रदेश कांग्रेस किंतु कांग्रेस कोर कमिटर चूड़ान सिद्धांत पूर्वे शनिवार निशा अभयपुरीर आवर्त भवन प्रदेश कांग्रेस सभापति भूपेन बरा और सांसद गौरव गगैरे बैठक मिलित है ए आई डी एफर साधारण सम्पादक आमिनुल इस्लाम बैठक अंत महाजोटर अंशीदार दल समूहक कांग्रेस उद्भव हुआ परिस्थिति सम्पर्क ए आई डी एफक अवगत करवा जानवी भूपेन बराय कले मन मिलिसे अखिल गगर सहित महाजोटर सम्पर्क तहतर दलो आई थका समय जी सिद्धान लमी जी सिद्धान लोखि समय दल विटा निजाबविया के बहि बहि कथ पाती ठीक कर मैं इतिम्य संबद माध्यम कैसो अखिल गग डांगरिया एक बीजेपी विरोधी शक्ति मोर मन मिलिसे कि दल दो मिल ये कथा तो सभापति हलो एक क्या बहुत असुविधा आनहते अखिल गगैक लंदेह ए आई डी एफर नेता आमिनुल इस्लामर आमिनुल इस्लामर मते बीजेपीर एजेंट हिसाबे महाजोट भांग चेस्ा अखिल गगे व्यक्तिगत भावे अखिल गगरे कबलगा ना कि अखिल गगर प्रति सन्देह आए जीतु निर्वाचन आगत बारे बारे महाजोट लगे तहतक माति बार बार अफार दी कॉग्रेस दी सी पी आई सी पी एमे दी কিন্তু তেখেতে মহাজোট অহা নাছিল আৰু তেখেতে যে কিহৰ স্বার্থত কংগ্ৰেছ কৰিছে মোৰ সন্দেহ হৈছে বিজেপি অখিল গগৈ পঠাই আমাৰ মহাজোটটো ভাঙিবৰ কাৰণে এটা কৌশল কৰিছে নেকি মহাজোটত কংগ্ৰেছৰ এআইডিএফৰ মিত্ৰতা অব্যাহত থাকিব বুলি আশাবাদী দলটোৰ সাধাৰণ সম্পাদক আমিনুল ইসলামৰ আমাৰ এটা কথা হ'ল যে আমি বিজেপিক দূৰত ৰখাৰ স্বার্থত সাম্প্ৰতিক ৰাজনীতি সাম্প্ৰদায়িক ৰাজনীতি দূৰত ৰখাৰ স্বার্থত অসমৰ অসমীয়াৰ স্বার্থত আমি মহাজোট কৰিছোঁ আমি আশা ৰাখিছোঁ যে অহা দিনত মহাজোট থাকিব আর আমি অধিক শক্তিশালী বিজেপি পরাভূত করার কৌশল রচনা করব আমিনুল ইসলামে কংগ্রেসের মিত্রতা বিচারিলেও বিপরীত স্থিতি লৈছে বহু কংগ্রেস নেতায় কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনে কলে নির্বাচনের পাছতে পাভলুটি মারিছে এ আই ডি এফে সেয়ে এ আই ডি এফর পৰা আঁতৰি অহার এয়াই এক সুবর্ণ সুযোগ অখিল গগৈ সন্দর্ভতো একেই মত রকিবুল হুসেইনর আনহাতে এ আই ডি এফক সমালোচনা করে কংগ্রেস নেতা কমলাক্ষ দেপুরকায়স্থই কলে সাহসীয় বিজেপিক প্রশংসার উপসাই এ আই ডি এফে জলা কলা খুয়াইছে কংগ্রেসক এ আই ডি এফরে আর মিত্রতা রক্ষা অসম্ভব স্পষ্টভাবে কইছো যে এটো এটা উপযুক্ত সময় যেহেতু চিন্তা চর্চা করব লাগে যে এলআইসি থাকিব লাগে না নালাগে যেহেতু ফিল করছো যে এই সময় ইউ ডি এফক থাকিব না নাথাকে সেই কথাটো সিদ্ধান্ত লওয়ার একটা উপযুক্ত সময় আর বেলেগ দল মানে নাম কোয়া নাই চুটলপিত কোনো আমার দলে সিদ্ধান্ত লব সেই কথাবিলাক কেতিয়াও নহয় মই ভাবো মোৰ ব্যক্তিগত কোনো টিপ্পনী মই তেওঁৰ কথাত আৰু মই একো কথা ক'ব নিবিচাৰোঁ রাইজে তেওঁক জানে আজি এটা কালি এটা সেইবিলাক কথা বতৰাবিলাকত মই টিপ্পনী যেতিয়া দিম ভালকৈ দিম বুজাকে দিম রাইজে বুজি কব বিজেপির লগত যদি ইহঁতৰ ভিতৰে ভিতৰে যদি ইহঁতৰ এটা ভাল এটা যদি মিত্রতা থাকে ভাল এটা যদি সম্পর্ক থাকে তেনেহ'লে বাইরত এইবিলাক দেখাই কি লাভ আছে আৰু অপেন হ'ব লাগে বস্তুটো সেইটো কাৰণে আমি বিচাৰিছোঁ যে যদি সিহঁতে যিটো মানে ৰোল প্লে কৰি আছে আমাৰ কংগ্ৰেছৰ যিবোৰ নেতা আছে আমাৰ যিবোৰ ষ্টেট লেভেল চেণ্ট্ৰেল লেভেল লিডাৰ আমি কোনোবধ্যে এইটো ভাল পোৱা নাই লগতে কমলাক্ষ দে পুৰকায়স্থই জনালে সোমবাৰে বিয়লি তিনি বজাত হ'ব কংগ্ৰেছ কোৰ কমিটিৰ বৈঠক এই বৈঠকতে এ আই ডি এফৰে মিত্ৰতা সন্দৰ্ভত চূড়ান্ত সিদ্ধান্ত লোৱাৰ লগতে উপনির্বাচনৰ প্ৰস্তুতিৰ বিষয়েও আলোচনা কৰা হ'ব কালি আমাৰ কোৰ কমিটিৰ মিটিং আছে এটা তিনটা বজাত এটা মিটিং আছে যদিও আমাৰ প্ৰত্যেকটা আমাৰ যিবোৰ আমাৰ বাই ইলেকশ্যন হ'ব এইকেইটা সমষ্টিলৈ আমাৰ কথা বাৰ্তা হ'ব কিন্তু লগতে এই আমাৰ এলায়েন্সৰ কথাটো উঠি আহিব সেইটো কাৰণে মই ভাবোঁ যে ইতিমধ্যে ইউ ডি এফৰ যিটো এক্টিভিটিজ আমি মোটেই ভাল পোৱা নাই ইতিমধ্যে কালি এটা কিবা এটা পৰামৰ্শ মানে আলোচনা হ'ব তাৰপিছতে এটা সিদ্ধান্ত হ'ব বাৰু উল্লেখযোগ্য যে সোমবাৰে হ'বলগীয়া কংগ্ৰেছ কোৰ কমিটিৰ বৈঠকত এ আই চি চিৰ সাধাৰণ সম্পাদক তথা প্ৰদেশ কংগ্ৰেছৰ তত্বাৱধায়ক জিতেন্দ্ৰ সিঙক উপস্থিত থাকিবলৈ আহ্বান জনাইছে প্ৰদেশ কংগ্ৰেছে
বঙাইগাঁৱৰ উপনন্দ শর্মা, করিমগঞ্জৰ গৌরীশ তন্ত্রীর সঙ্গে পলেন ভট্টাচার্য আর বিজু কুমার ডেকা, নিউজ 18 নর্থ ইস্ট। AIUDF অবিহনে অস্তিত্বহীন কংগ্রেস। AIUDFৰ লগত মিত্রতা নকৰিলে বিগত নির্বাচনত 9খন আসনতে সীমাবদ্ধ থাকিলহেঁতেন কংগ্রেস। এই মন্তব্য করলে ঢিঙৰ AIUDFৰ বিধায়ক আমিলুর ইসলামে। কংগ্রেসৰে মিত্রতা করার বাবেহে AIUDFৰেহে লোকসান হওয়া বলে মন্তব্য করে বিধায়কজনে। আর কি করলে তাৎপর্যপূর্ণ মন্তব্য ভাষ্য শুনাইছো। মহাজোট গঠন নহলে যোৱা নির্বাচনত কংগ্রেস এককর ঘর থাকিলেহেঁতেন, দশর তলত আহি গেলেহেঁতেন। আমি এটা হিসাব করেছো, কংগ্রেস যেতিয়া নটা নখন আসন পালেহেঁতেন যদি AIUDFৰ লগত মিত্রতা নকরিলেহেঁতেন। আর আমার লস হয়েছে, লস হয়েছে মানে কি, আমার বহুকেইটা জিকিবলগা সমষ্টি আমি মহাজোটৰ খাতিৰত কংগ্রেসক এৰি দিবলগা হৈছে। আমার আসন কমিল তথাপিও মহাজোটৰ সরকার হওয়ার কারণে আমি এইখানে সেক্রিফাইস করেছিলাম। অখিল গগৈ এটা মাত্র আসন আছে, তেওঁলোকে যদি রাইজৰ দলৰ হৈ তেওঁলোকে মহাজোট করে, আমি ভাবো এই যোৱা নির্বাচনতে কংগ্রেস অস্তিত্বহীন হৈ গলেহেঁতেন, এইবার মহাজোট তেওঁলোকে ভঙ্গ করলে অস্তিত্বহীন হৈ যাব। কংগ্রেসের যিমান হিন্দু নেতা আছিলে, রূপজ্যোতি কুর্মী, তারপিছতে সুশান্ত বুড়াগোহাঁই, তার আগতে অজন্ত নেওক, রাজদীপ গোয়ালা, এটা এটা কি গোটেই বিজেপিত নিবলে তেওঁলোকে কংগ্রেসক একটা মুসলিম বেস্ট পার্টি বানাইছে। কংগ্রেস দলে যেটো সেকুলার বলে কৈ আছিল, এতিয়া কংগ্রেসটো কিন্তু মুসলিম দলহে কৰি আছে, বিজেপিয়ে সকলো হিন্দু নেতাক লৈ গৈছে। দিল্লীত বাহৰ পাতিছে অখিল গগৈয়ে, সাক্ষাৎ কৰিছে প্ৰশান্ত কিশোৰক। তৃণমূল কংগ্রেসৰ প্ৰস্তাৱ নাকচ কৰিলে অখিল গগৈয়ে, তৃণমূলৰ অসমৰ সভাপতি হোৱাৰ প্ৰস্তাৱ দিছিল অখিল গগৈক। অখিল গগৈ কত থাকিব, মহাজোটত সোমাবনে? কংগ্রেসৰ নেতাৰে কেইবাবাৰো সাক্ষাৎ হৈছিল অখিলৰ, আশাবাদী হৈছে কংগ্রেসও। মহাজোটৰ সম্পৰ্কত তেখেতৰ দলো আহি থকা সময়ত যি সিদ্ধান্ত লয়, আমিও যি সিদ্ধান্ত লওঁ, সেইখিনি সময়ত দলকেইটা বিটাই নিজাববীয়াকৈ আমি বহি বহি কথা পাতি ঠিক কৰিম। সেইকাৰণে মোৰ মন মিলিছে, কিন্তু দল দুটা কেতিয়া মিলিব এই কথাটো সভাপতি হ'লেও একেষাৰতে কোৱা বহুত অসুবিধা আছে। পিছে বিধায়ক অখিল গগৈ পালেগৈ দিল্লী। দিল্লীত সাক্ষাৎ করিলে নির্বাচনী রণকৌশলবিদ প্রশান্ত কিশোরের সঙ্গে। প্রায় তিন ঘণ্টা আলোচনাত নির্বাচনী রণকৌশলবিদ প্রশান্ত কিশোরে অখিলক তৃণমূল কংগ্রেসের সভাপতি হবলৈ জোর দিয়ে। পিছে অখিল গগৈ মান্তি হওয়া নাই। দিল্লীত বাহর পাতি থকা অখিল গগৈয়ে সোমবারে আম আদমি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস আর DMK নেতাকো সাক্ষাৎ করার কথা। ইফালে অসম ভবনত বাহর পাতি থকা সময়ত মন্ত্রী পীযূষ হাজরিকার সৈতেও চাহ বৈঠকত বহিল অখিল গগৈ। পিছে রাজনীতির হাপ নেউলর দরে যুঁজি থকা এই দুয়ো নেতার সাক্ষাৎকালত কি আলোচনা হল? সাক্ষাৎ করা নাই, তেনেকে কথাবিলাক ওলালে বেয়া লাগিব, তেও বেয়া পাব পারে। অসম ভবনত আসাম হাউসত তেখেতও আছে, ময়ো আছো, একেলগে উচৰাচৰি চোৱা আছিল কাৰণে তেখেত মোৰ ৰুমত আহিলে চাহ একাপ খালো। বাকী অসমৰ বা তেখেতৰ সমষ্টিৰ উন্নয়নৰ কথা, অসমৰ ভৱিষ্যতৰ কথা দুটা এটা পাতিছো, ৰাজনৈতিক কথা বতৰা একো পাতা। ইফালে অখিল গগৈৰ আচৰণ গতিবিধি দেখি জ্যেষ্ঠ কংগ্ৰেছী নেতা ৰকিবুল হুছেইনৰ পোনপটীয়া অভিযোগ, অখিল গগৈ দুটলীয়া। বেলেগ এটা দলৰ লোক দিল্লীলৈ গৈছে, সেই কথাত মোৰ কোনো টিপ্পনী মই দিব নোখোজো। কাৰো কথাত কংগ্ৰেছ দলে কিবা সিদ্ধান্ত ল'ব সেইটো মই ভাবোঁ যে সেইটো মনে নধৰে। ৰাইজে তেওঁক জানে, আজি এটা কালি এটা, সেইবিলাক কথা বতৰাবিলাকত মই টিপ্পনী তেতিয়া দিম, ভালকৈ দিম, বুজাকে দিম, ৰাইজে বুজিব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। মহাজোটৰ অংশীদাৰ হৈ AIUDFৰ টিকট লৈ ভৱানীপুৰৰ পৰা জয়ী হৈ বিধায়ক হোৱা ফণি তালুকদাৰে 1 ছেপ্টেম্বৰত আনুষ্ঠানিকভাৱে বিজেপিত যোগ দিব। শাসকীয় বিজেপিলৈ যাবলৈ সাজু হোৱা ফণি তালুকদাৰক ভৱানীপুৰতে দেওবাৰে অসংসদীয় শব্দ ব্যৱহাৰ কৰি কঠোৰ সমালোচনা কৰে প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন সিকদাৰে। লগতে দিলে ভবানীপুৰত হ'বলগীয়া উপনিৰ্বাচনত কংগ্ৰেছে প্ৰাৰ্থিত্ব প্ৰদানৰো ইংগিত। ফণি তালুকদাৰ, ফণি তালুকদাৰৰ নিচিনা এজন বেইমান, বিশ্বাসঘাতক, ক্ষমতালোভী, অতীতৰ পাপ মোচন কৰিবলৈ দহ মহাজোট ত্যাগ কৰি AIUDF ত্যাগ কৰি বেলেগ দললৈ যোৱা এজন চৰম বেয়া ব্যক্তি এজনক ভৱানীপুৰবাসীয়ে বিদায় দিব নিশ্চিতভাৱে। ফণি তালুকদাৰ বিশ্বাসঘাতক, ফণি তালুকদাৰ ক্ষমতালোভী, ফণি তালুকদাৰ এজন বেইমান, বিশ্বাসঘাতক, ক্ষমতালোভী। এনেদৰে এতিয়া AIUDF এৰি বিজেপিত যোগদান কৰিবলৈ লোৱা
ফণী তালুকদারক কঠোর ভাষায় সমালোচনা করবল আরম্ভ করেছে মহাজোটর বিগ ব্রাদার কংগ্রেসে। দেওবারে ভবানীপুর রাজীব ভবনত উপস্থিত হয়ে দলীয় কর্মীর সঙ্গে আলোচনা করে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে ফণী তালুকদারক ক্ষুরধার সমালোচনা করে। এক সেপ্টেম্বরত আনুষ্ঠানিকভাবে বিজেপিত যোগ দিব ফণী তালুকদারে। বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ ত্যাগ করে শাসকীয় বিজেপিত যোগ দিব সাজু হওয়া ফণী তালুকদারক উপ নির্বাচন হরুয়াবল সংকল্পবদ্ধ কংগ্রেস। এই কথাকেই ভবানীপুর দেওবারে ঘোষণা করলে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে। ফণী তালুকদারের নিচিনা দুবারকে পরাজয় হয়েছে, তৃতীয়বারের বাবে মহাজোটবন্ধনের কারণে কংগ্রেস নেতাকর্মীসকলের কারণে ভবানীপুরের রাইজের কারণে জয়যুক্ত হয়েছে। ভবানীপুর সন্মানীয় ভোটারসকলের রায়ক সন্মান করেছে, গণতন্ত্রক অসন্মান করেছে। গতি তেনেকা এজন ব্যক্তিক কোনো দিনে কোনে কালেও ভবানীপুরবাসী জিকিব নিদিয়ে আর আমি কংগ্রেসও শেষ পর্যন্ত যুঁজিম এনেকা বিশ্বাসঘাতক এখন সমাজের বিদায় দিব। ইপিনে এআইডিএফর সহিতে থাকা মিত্রতা ভঙ্গ করবল সাজু হওয়া কংগ্রেসে দুই এদিনতে মহাজোট সন্দর্ভত লব সিদ্ধান্ত। উপনির্বাচনের সেই হিসাবত কংগ্রেসে নিজাববিয়াক প্রার্থিত্ব দিয়ার ইঙ্গিত দিলে জাকির হুসেন সিকদারে। কলে তৃণমূল কংগ্রেসের মনত আঘাত দিয়া কোনো সিদ্ধান্ত নলয় দলের হাইকমান্ডে। আমি আজি আহিছো রিপোর্ট বিলাক লম, 31 তারিখেও আমার রিপোর্ট বল লব, যেকটা সমষ্টিত উপনির্বাচন হব একেলগে আমি বহিম, বহি একটা সিদ্ধান্ত লব কংগ্রেসে কোন পথে আগবাড়ি যাব। এটা একটা কথাই কই থাও, এবারের কংগ্রেস কর্মীর আবেগ অনুভূতিক আমি কেউ আঘাত নিদি। কংগ্রেস কর্মী সকলে মনের পর যেটু বিচারিব সেইটাই পাব, হাইকমান্ড আমি রেডি হয়ে আছো। পাঠশালার পর ধ্রুবজ্যোতি তালুকদারের সঙ্গে বিজু কুমার ডেকার, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। বরাকত সংগঠন শক্তিশালী করাত ব্যস্ত তৃণমূল কংগ্রেস। শিলচর প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবর নেতৃত্ব তৃণমূল কংগ্রেসত যোগ দিলে প্রায় 300 জন লোক। কংগ্রেস ত্যাগের কারণও ব্যাখ্যা করলে সুস্মিতা দেবে। মমতা দিদির নেতৃত্ব তৃণমূলের ভীতি সুদৃঢ় করবল সুস্মিতার জোরদার কুচকাওয়াজ। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবর তৎপরতার দেওবারে শিলচর তৃণমূল কংগ্রেস দলত যোগদান করলে 300 লোক। যা 16 আগস্ট কংগ্রেসের পদত্যাগ করেছিল প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবে। বরাকর বিজেপিক উৎখাত করাটকে মুখ্য উদ্দেশ্য হরগত করে তৃণমূলত যোগদান করা বলে সদরি করে সুস্মিতা দেবে। আমি বলবো যে আসামের দরকার আছে, গণতান্ত্রিক দেশের দরকার আছে একটা নতুন দলের, আর আমরা সব জাতি ধর্ম ভাষাকে সমচোখে সমানভাবে দেখি। এইভাবেই আমরা আসাম আর বাকি উত্তর পূর্বাঞ্চল স্টেটে যাব, এবং আমার বিশ্বাস যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা জাতীয় পার্টি হিসাবে আগামী দিনে কাজ করবে। ইফালে দেওবারে শিলিগুড়িত উপস্থিত হওয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় সুস্মিতা মমতার এই কুচকাওয়াজে কংগ্রেস আর এআইডিএফর ভোট ব্যাঙ্কতে ভাঙন আনিব, বিজেপির একো ক্ষতি নকরে। ও জেতনা তৃণমূল কারেগা কংগ্রেস আর ইউডিএফ কা ভোটই বাটেগা তো আমারে লিয়ে তো ফায়দা হে, আনা চাইয়ে বহুত ভরপুর স্বাগত কিয়া যায়গা। দিদি উহা যাতে রেতা হ্যাঁ, মা কা প্রণাম করেগা, ইহাঁ বেঙ্গল মে চলায়েগা, আসাম মে ক্যা কাম হে দিদি কা। ব্যুরো রিপোর্ট নিউজ 18 অফ নর্থ ইস্ট। আর বহু গুরুত্বপূর্ণ খবরের গাঁও শহর জেলার খবর অব্যাহত থাকিব, এটা বাণিজ্যিক বিরতি লৈছো। নির্মাণ মানদণ্ড
আহিছো এই মুহূৰ্তৰ এক ব্ৰেকিং নিউজলৈ। পুনৰ ৰক্তাক্ত হৈছে কাবুল। ৰকেট আক্ৰমণত নিহত দুজন লোক, আহত আন তিনিজন লোক। কাবুল বিমানবন্দৰৰ সমীপত ৰকেট আক্ৰমণৰ খবৰ। পুনৰবাৰ জনাইছো, কাবুলত ৰক্তাক্ত হৈছে পুনৰবাৰ। ৰকেট আক্ৰমণত নিহত হৈছে দুজনকৈ লোক, আহত হৈছে আন তিনিজন লোক। কাবুল বিমানবন্দৰৰ সমীপত ৰকেট আক্ৰমণৰ ঘটনা দৃশ্য দেখুৱাইছো। কাবুলত পুনৰ ৰক্তাক্ত হোৱাৰ পৰিৱেশ। ৰকেট আক্ৰমণত নিহত হৈছে দুজনকৈ লোক, আহত আন তিনিজন। কাবুল বিমানবন্দৰৰ সমীপতে ৰকেট আক্ৰমণ। এটা ঘৰত আঘাত কৰে ৰকেটটোৱে আৰু তাৰ পাছতেই পাছৰ দৃশ্য এয়া। সিদ্ধাতে নিহত হয় দুজনকৈ লোক, তিনিগৰাকী লোক আহত হোৱাৰ খবৰ। ৰক্তাক্ত এয়া কাবুল। বিমানবন্দৰৰ সমীপত ৰকেট আক্ৰমণ কৰে, এটা ঘৰত গৈ খুন্দিয়ায় ৰকেটটোৱে আৰু তাৰ পাছৰ দৃশ্য এয়া। ৰক্তাক্ত হৈ পৰিছে কাবুল পুনৰবাৰ। দুগৰাকীকৈ লোক থিতাতে নিহত হৈছে, তিনিগৰাকী লোক আহত হোৱাৰ খবৰ। ক্ৰীড়া প্ৰেমীসকলৰ বাবে এটা ভাল খবৰ। জাপানৰ টকিঅ'ত চলি থকা পেৰা অলিম্পিকত ভাৰতে লাভ কৰিছে পদক। ৰূপৰ পদক লাভেৰে ভাৰতে সুনিশ্চিত কৰিলে পদক তালিকাত নিজৰ নাম। টকিঅ'ত অনুষ্ঠিত পেৰা অলিম্পিকত মহিলাৰ চতুৰ্থ শ্ৰেণীৰ ছিংগলছৰ টেবুল টেনিছ প্ৰতিযোগিতাত ৰূপৰ পদক লাভ কৰি সুনাম কঢ়িয়াই আনিছে ভাৰতীয় টেবুল টেনিছ খেলুৱৈ ভাবিনা পেটেলে। বিশ্বৰ প্ৰথম স্থানত থকা চীনৰ টেবুল টেনিছ খেলুৱৈ ইং ঝুৰ সৈতে হৈছিল ফাইনেল খেলখন। শেষ মুহূৰ্তলৈকে যুঁজ দিয়া খেলখনত অৱশেষত পৰাজয় বৰণ কৰে যদিও ৰূপৰ পদক দখল কৰিবলৈ সক্ষম হয়। 2020ৰ পেৰা অলিম্পিকত ভাবিনা পেটেলৰ পদকটো প্ৰথম পদক হিচাপে বিবেচিত হোৱাৰ লগতে সামগ্ৰিকভাৱে ভাৰতে 13টা পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছে এই পৰ্যন্ত। উল্লেখ্য যে ইয়াৰ পূৰ্বে টকিঅ' অলিম্পিকৰ গ্ৰুপ ইভেণ্টত প্ৰথমখন খেলত ভাবিনা পেটেলে চীনা প্ৰতিদ্বন্দ্বীগৰাকীৰ হাতত পৰাস্ত হৈছিল। এফালে ৰূপৰ পদক লাভ কৰাৰ পিছতে টেবুল টেনিছ খেলুৱৈ ভাবিনা পেটেলক ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দে, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে, ক্ৰীড়ামন্ত্ৰী অনুৰাগ ঠাকুৰৰ লগতে বহুজনে অভিনন্দন জ্ঞাপন কৰিছে। खुश हूँ मैं, क्योंकि ये पहली बार एक हिस्ट्री क्रिएट हुई है कि पैरा टेबल टेनिस में कोई मेडल जीत के आया है, तो ये मेरे लिए एक बहुत बड़ी बात है कि मुझे देख के मुझे लगता है कि बहुत सारे ऐसे और जो प्लेयर्स है वो आगे आएंगे और अपना खेल ऐसे मतलब बड़े प्लेटफॉर्म पर दिल खोल के दिखाएंगे। जब मैंने फर्स्ट टाइम खेला था उसके साथ तो उससे मैं हारी थी उसके साथ, और वो उसका जितना मूवमेंट है, जितना फास्ट वो खेलती है, वो बॉल में से कंट्रोल नहीं हो पा रहे थे, तो उसकी वजह से मुझे एक अंदर से ये थोड़ा नर्वस फील हो रहा था कि आज मैं एटलीस्ट अब बॉल्स को हैंडल कर पाऊं। চলিত বৰ্ষৰ ৰঞ্জী ট্ৰফী ছিজনত অসম এৰি নাগালেণ্ডৰ হৈ খেলিব তাৰকা ক্ৰিকেটাৰ আবু নেছিম আহমেদে। অসম ক্ৰিকেটৰ জৰিয়তে বি চি চি আইৰ অধীনত 200খনতকৈও অধিক মেচ খেলা আবুৱে নাগালেণ্ড দলত প্ৰফেচনেল ক্ৰিকেটাৰ হিচাপে চুক্তিবদ্ধ হৈছে। নাগালেণ্ড ৰঞ্জী দলত অসমৰ আবু নেছিম। অসম এৰিলে ৰাজ্যৰ সফল ক্ৰিকেটাৰ আবু নেছিম আহমেদে। অসমৰ সফল অলৰাউণ্ডাৰ আবু নেছিম উত্তৰ পূৰ্বাঞ্চল তথা অসমৰ প্ৰথমগৰাকী আই পি এলৰ ক্ৰিকেটাৰ আবু নেছিম। অসম দলৰ হৈ বি চি চি আইৰ অধীনত 200তকৈও অধিক মেচ খেলা আবু নেছিম এইবাৰ প্ৰফেচনেল ক্ৰিকেটাৰ হিচাপে চুক্তিবদ্ধ হৈছে নাগালেণ্ড ৰঞ্জী দলত। মুম্বাই ইণ্ডিয়ানছ আৰু আৰ চি পিৰ সৈতে 7 বছৰ আই পি এল খেলা আবু নেছিমে সম্প্ৰতি কৰি আছে কঠোৰ অনুশীলন। লক্ষ্য, নাগালেণ্ড ৰঞ্জী দলক আগুৱাই নিয়া। এইবছৰ মই নাগালেণ্ড ক্ৰিকেট এছ'চিয়েশ্যনৰ হৈ ৰঞ্জী ট্ৰফী খেলিম আৰু তেওঁলোকে মোক আজি দুসপ্তাহমান আগত অফাৰ দিছিল এজ এ গেষ্ট প্লেয়াৰ খেলিবৰ কাৰণে, আৰু মই দুদিনমান আগতে তেওঁলোকৰ লগত চুক্তিবদ্ধ হৈছোঁ। অসম ক্ৰিকেটৰ পৰা বহুখিনি পালে অসম ৰঞ্জী দলৰ প্ৰাক্তন অধিনায়কগৰাকীয়ে, এইবাৰ নাগালেণ্ড। নাগালেণ্ড ৰঞ্জী দল কেনেদৰে প্ৰস্তুত হৈছে সেই বিষয়েও জনালে আবু নেছিম আহমেদে।
অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড অসম ক্রিকেটে সদায় মোক সহায় করে আছে, সদায় সাপোর্ট করে আছে, তার কারণে মানে ধন্যবাদ জানাইছো। আমি তিনজন প্রফেশনাল প্লেয়ার আছো, মানে গেস্ট প্লেয়ার, মই আছো চেতন বিষ্ট আর শ্রীকান্ত মুন্ডে, আর তেওঁলোকৰ ডোমেস্টিকত ধরো জুনিয়র প্লেয়ার দুজন তিনজন মান আছে, আর সিনিয়র প্লেয়ার দুজন মোর বন্ধু জোনাথন আর হকাইতো জিমমি। চলিত রঞ্জি সিজনত ব্যক্তিগত প্রদর্শনের দলের সফলতার বাবে এতিয়া পুয়া গধূলি কঠোর অনুশীলন চলাইছে আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটারগুলো। বিপুল বর্মন, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। জনাঞ্চলত অসহায় হস্তিকল, মাতৃর সঙ্গে খাদ্য বিচারি আহি মৃত্যুক আকুয়ালি ললে এটা হাতি পোয়ালি। উড়ে নিশা ওদালগুড়ি জেলার বরঙ্গা জুলি শাহবাগিচার গাঁতত আবদ্ধ হয়ে আছিল হাতি পোয়ালিটো। অসহায়, পেটত ভোকর তাড়না, জনাঞ্চলত অসহায় হস্তিকুল। খাদ্যর সন্ধানত বনাঞ্চলের পরা জাকর সত্যি উলাই আহি এইদরে চিৎকার করে উঠিছে গাঁতত আবদ্ধ এটা হাতি পোয়ালিয়ে। ওদালগুড়ি জেলার বরঙ্গাজুলি শাহবাগিচার দৃশ্য এয়া। বিগত দুই তিন দিন ধরে কেবাটাও পোয়ালি সহ বাগিচাখনত অবস্থান করে আছে 10-15টা এটা হাতির জাকে। কিন্তু খাদ্যর সন্ধানত বাগিচাত বিচরণ করে থাকুতে শনিবারে নিশা হঠাৎ এটা দহ খাওয়াইত পড়ে যায় কণমানি হাতি পোয়ালিটো। আর তার পাছতে আরম্ভ হল ভোকাতুর আর মরমলগা হাতি পোয়ালিটোর করুণ বিননি। পুয়াহে স্থানীয় রাইজে প্রত্যক্ষ করে আবদ্ধ হাতি পোয়ালিটো। পাছত রাইজর তৎপরতাত বন বিভাগে হাতি পোয়ালিটো উদ্ধার করে, যদিও মৃত্যুক আকুয়ালি লয় হাতি পোয়ালিটোয়ে। ওদালগুড়ির প্রায় রিপুঞ্জয় নাথর, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। বাতৰিত সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতিৰ। নির্মাণৰ মানদণ্ড।